এখানে এই ম্যাথটা এই খালি ঘরে কোন প্রতীক বসবে তা আমাদের যাচাই করতে হবে। এখানে প্রতীক বলতে প্রক্রিয়া প্রতীকের কথা বলা হয়েছে, এখানে কোন প্রক্রিয়া প্রতীক বসানো হবে তা এখানে যাচাই করা হবে। প্রক্রিয়া প্রতীক কোনটা বসবে সেটা যাচাই করার জন্য আমাকে রাফ করতে হবে। হ্যাঁ, যেমন আমাকে কাজটা কি করতে হবে, এখানে কোন সংখ্যা বসালে প্রতীক বসালে এখানে কোন প্রতীক বসালে সমগ্র রাশিটা যোগ বিয়োগ করলে ওয়ান ওয়ান হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি চেষ্টা করব মনে মনে কিংবা এখানে রাফ করার যে এখানে কোন কোন প্রতীক বসালে আমার ওয়ান হবে। যেমন আমি যদি ট্রাই করে দেখি এখানে ভাগ বসাই, ভাগ তাহলে বারো ভাগ চার কত আসে তিন, তারপর এটা এটার রেজাল্ট কত আসে তিন। আবার যদি ভাগ দুই আসে লিখি আমরা তাহলে এখানে যদি আমি বিয়োগ দিই তাহলে ওয়ান, তাহলে কিন্তু আমার বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে যাচ্ছে। এইভাবে আমাকে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। এখানে আমি দেখতে হবে যে কোন কোন সংখ্যা বসালে এটা প্রতীক বসালে এটা ২৪ হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যোগ দিলে ছয় ছয় বারো, আবার এখানে যোগ দিলে বারো বারো ২৪, তাহলে ছয় যোগ ছয় যোগ বারো ২৪, তাহলে এই খালি ঘরে সুতরাং উত্তরে কি আসবে ছয় যোগ ছয় যোগ ২৪। এখানেও উত্তরটা এভাবে লিখতে হবে। হ্যাঁ, এখন আমি আরেকটা ম্যাথ করাবো, এরকম ম্যাথ তোমাদের আসতে পারে। আগের অঙ্কে যেমন আমাদের কোন চিহ্নই দেওয়া ছিল না, প্রতীক দেওয়া ছিল না, কিন্তু এবার প্রতীক দেওয়া আছে এবং বাম পক্ষ ডান পক্ষ এর মধ্যে সম্পর্ক প্রতীক আমি বসাবো। সেটা হতে পারে ছোট সংখ্যা ছোট প্রতীক বড় প্রতীক সমান সমান অসমান। তাহলে এটা যাচাই করার জন্য আমাকে দুই পক্ষই করতে হবে। তো আমি প্রথম পক্ষ লিখব, লিখে এটাকে আবার তুলবো এখানে, তারপর নর্মালি আমরা সরলে যেরকম করি যে কাজ যে প্রতীকের কাজটা আগে সেটাই করব। যেমন এখানে ভাগের কাজটা আগে করবো, তাহলে বারোকে তিন দিয়ে ভাগ দিলে আসে কত চার। এরপরে গুণের কাজটা করব, চার পাঁচ চার ২০, তাহলে আসে হচ্ছে ২৪। এরকম এখানে দ্বিতীয় পক্ষ বারো গুণ তিন ভাগ চার যোগ ৫, তাহলে এখানেও আগে ভাগের কাজটা করতে হবে। এখানেও আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে এখানে যেহেতু তিনকে চার দিয়ে ভাগ যায় না, তাহলে এটা কিভাবে লেখা যায়। তারপর গুণের কাজ করতে হবে, তাহলে চার দিয়ে বারোকে ভাগ দিলে তিন আসে, তিন ত্রিকা নয় পাঁচ ১৪। তাহলে দেখা যাচ্ছে যে এই পক্ষের মান হচ্ছে ২৪, এই দ্বিতীয় পক্ষের মান হচ্ছে ১৪। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এই পক্ষ বড় এই পক্ষ ছোট, তাহলে ঠিক এখানে কোন প্রতীক বসবে, এখানে বসবে এই প্রতীক, এটাই উত্তর। এরকম আমি তোমাকে আজকে দুইটা
তিনটা হোমওয়ার্ক দিয়ে দিব, এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই দুটো অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তারপরে যদি তোমাদের বই আরো এক্সট্রা থাকে সেটা হচ্ছে চেষ্টা করবে প্র্যাকটিস করতে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তো আজকের মতো আমরা এখানেই আজকের মতো ক্লাসে শেষ করছি। আমি আবার কবে ভিডিও বানাবো, কবে আপলোড করবো সেটা গ্রুপে জানিয়ে দিব। তোমরা এভাবে বাসায় পড়াশোনা চালিয়ে যাও, পাশাপাশি তোমাদের আগের চ্যাপ্টার গুলো আছে আমি বারবার বলছি, সেখান থেকে কাঠামোগত যোগ্যতা ভিত্তিক ম্যাথগুলো তোমার বাসায় ভালো করবে। ধন্যবাদ।